हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल खुदे पाठशाला। आज आमी गत भिडियोते आमार टॉपिक छिलो यूजिंग प्रिपोजिशन विथ 75 वर्ड्स। आमी एटा क्लारिफिकेशन एटार एक्सप्लेनेशन आमी आमार फार्स्ट भिडियोते दिएछि जे केन 75 वर्ड्स आमरा प्रिपोजिशन शिखे जाब। तो आज के सेई धारावाहिकताय आमरा आज के 21 नम्बर थेके आमरा शिखब, जेहेतु आमादेर 20 वर्ड्स अलरेडी शेखानो हये गियेछे। एबं जे बिषयटा होच्छे जे प्रिपोजिशनेर ई 75 वर्ड्स एटा जे एत बेशि प्रयोजन एटा शिखते शिखते आपनारा बुझे যাবেন। এবং অবশ্যই এটা শেখার জন্য যেটা জরুরি সেটা হচ্ছে একটু কেয়ারফুল হওয়া এবং একটু কনসিয়াসলি একটু সুন্দর করে শেখার চেষ্টা করা। যারা শিখতে চাইবেন তাদের যে কতটা হেল্পফুল হবে, তো তারা পরবর্তীতে এই ব্যাপারটা বুঝতে পারবেন। তো ওকে ভিউয়ার্স, আমাদের 21st যে নাম্বারটা সেটা হচ্ছে কিওর অফ। আমরা যে প্রিপজিশনটা, আমরা অন্য কোনো প্রিপজিশন, আমি এখানে 75 ওয়ার্ডসে আজকে আমি যতদূর সম্ভব শেখাতে চেষ্টা করব। তো আমি আমার গত ভিডিওতে 20 ওয়ার্ডস শিখিয়েছিলাম। কিওর অফ, এখানে এই শব্দটার সাথে অফ প্রিপজিশন ছাড়া অন্য কোনো প্রিপজিশন ব্যবহার হবে না। কিওর অফ, এরপর হচ্ছে ডিপেন্ড অন অর আপন। আমরা ডিপেন্ডের সাথে অনও ইউজ করতে পারি, আপনও ইউজ করতে পারি। এর পরবর্তী 23 নাম্বারটা হচ্ছে ডেপ্রাইভ অফ। আমরা ডেপ্রাইভের সাথে কখনোই বঞ্চিত হওয়া, কিওর অফ, এখানে আপনি হচ্ছে এখানে ডিপেন্ড অন, নির্ভর করছেন কারোর প্রতি। ডেপ্রাইভ অফ বঞ্চিত, ডেপ্রাইভ মানে বঞ্চিত হওয়া। তাহলে ডেপ্রাইভের সাথে প্রিপজিশনটা আমাদের যখন প্রিপজিশনাল ইউজ আসবে তখন আমরা অফটা ব্যবহার করব। এরপর আসি ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রিপজিশন, যেটা আমাদের যদি একটা বেসিক ইনফরমেশনটা যদি আমাদের ঠিকমতো না থাকে তাহলে এই প্রিপজিশনটা আমাদের ভুল হবেই। সেটা হচ্ছে ডাই। ডাইয়ের সঙ্গে অফ, ফর, বাই, ফ্রম, এখানে চারটা প্রিপজিশনাল ইউজ আছে। তাহলে এক্স্যাক্টলি কখন অফ বসবে, কখন ফর বসবে, কখন ফ্রম বসবে, কখন বাই বসবে, এটা যদি আপনি না জানেন অবভিয়াসলি এটা ভুল হবেই। কারণ প্রিপজিশনের যেহেতু পোর্শন বা অপশনটা, আপনার চারটা অপশন আছে, আপনি যদি সঠিকভাবে না জানেন তাহলে আপনি কোনটা দিবেন? তাহলে আমরা প্রথমেই চলে যাই ডাই অফ। আপনি যদি কোনো দেশে, আপনি যদি হচ্ছে ডাই অফ, এটা হচ্ছে কোনো রোগের, যদি আপনি কোনো কোনো কিছুর জন্য বা কোনো কিছু কোনো কারণে, কোনো কারণে যদি আপনি মানে এই মৃত্যুর ঘটনা ঘটে থাকে তাহলে হচ্ছে ডাই অফ হবে। এরপর হচ্ছে ডাই ফর, আপনি যদি দেশের জন্য প্রাণ আত্মোৎসর্গ করা, যেটা বলে যে দেশের জন্য প্রাণ আত্মোৎসর্গ, সেটা হচ্ছে ডাই ফর। ডায়ের পরে, ওই ডায়ের পরে ফর বসবে। এরপর হচ্ছে যদি আপনি এখানে, যদি এখানে আপনাকে এটা বুঝতে হবে, এটা খেয়াল করতে হবে, যদি দুর্ঘটনায় মৃত্যু ঘটে কারো তাহলে ডাই বাই হবে। আর যদি কোনো ওভার কোনো কিছুর কারণে, অতিরঞ্জিত কোনো কিছুর কারণে কারোর মৃত্যু ঘটে তাহলে অবশ্যই হবে ডাই ফ্রম। এরপর হচ্ছে 25 নাম্বার। তার আগে আমি একটা কথা বলি যে 24 আমি ডাই অফ, আমি ডাই ফর, ডাই বাই, ডাই ফ্রম। এবং আশা করি আজকের পরে এই ডায়ের ব্যাপারগুলোতে, যে যদি আপনি কোনো রোগের কারণে মারা যান তাহলে ডাই, রোগের কারণে মারা যায় কেউ, কারো মৃত্যু ঘটে তাহলে ডাই অফ ব্যবহার হয়ে থাকে। তো একটা বিষয় হচ্ছে যে আপনার এই প্রিপজিশনাল ইউজগুলো, আমি বলেছি যে যদি 75 পর্যন্ত ওয়ার্ডস পর্যন্ত আপনি এটা আসলে শিখতে পারেন তাহলে আপনার জন্য আসলে খুব বেশি প্রয়োজন হয় না, এই প্রিপজিশনের বাইরে খুব একটা দরকার হয় না আশা করি। তো যাই হোক, এবার পরবর্তী পোর্শনে যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই যে অবশ্যই একটা জিনিস শেখার জন্য একটু, আর শেখানোর জন্য, শেখার জন্য যেমন একটা উৎসাহ প্রয়োজন তেমন হচ্ছে শেখানোর জন্য উৎসাহ প্রয়োজন। এবং ঠিক আছে, একটা স্টুডেন্ট দেখছে, একজন টিচার খেয়াল করে যে একটা স্টুডেন্টের উৎসাহটা কেমন আছে বা তার আসলে শেখার আগ্রহটা কেমন আছে। এবং ঠিক তেমনই আমার কাজের উৎসাহটা আমি তখনই পাবো যখন আপনাদের সহযোগিতা পাবো। তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড অবভিয়াসলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো ওকে, আমাদের 25 নাম্বার হচ্ছে ডিফারেন্ট। ডিফারেন্ট হচ্ছে পার্থক্য বোঝাচ্ছে, তাহলে কোনো কিছুর থেকে পার্থক্য, তাহলে ফ্রম প্রিপজিশনটা ব্যবহার হবে, ডিফারেন্ট ফ্রম। আমরা কিন্তু অন্য কোনো প্রিপজিশন কখনো ইউজ করতে পারবো না এর সাথে, এর সাথে একটা প্রিপজিশন ইউজ হয় ফ্রম।
এরপর হচ্ছে disappointed by ব্যবহার আমরা করতে পারি, about ব্যবহার করতে পারি, at ব্যবহার করতে পারি, আপনি যে কোনো একটা ইউজ করতে পারবেন, এটাতে কোনো ভেরিয়েশন নাই। আপনি disappointed by, আপনি কোনো কিছুর দ্বারা ভীষণ হতাশ হয়েছেন, আপনি about কোনো কিছু, কোনো সম্বন্ধীয় কোনো কাজে বা কোনো কারণে আপনি হতাশ হয়েছেন, about ইউজ করতে পারেন, বা কোনো যে কোনো একটা বিষয়ে আপনি disappointed হয়েছেন, আপনি at ব্যবহার করতে পারবেন। ইউ ক্যান ইউজ these three words. এবার next 27 number হচ্ছে divide. divide হচ্ছে পৃথক করা, ভাগ করা কে আমরা বুঝি, তো divide এর সাথে আমরা ইউজ করব into. divide এর সঙ্গে কখনোই যে কোনো কিছু কোনো অংশ divide into parts, আপনি কোনো অংশকে ভাগ ভাগ করছেন তাহলে আপনাকে into ইউজ করতে হবে, আপনি সেখানে কখনোই in ব্যবহার করতে পারবেন না। এরপর হচ্ছে 28 নাম্বার নো ডাউট। এখানে নো ডাউট বলতে বোঝানো হচ্ছে যে আপনি এখানে কোনো ডাউট নাই, এখানে কোনো সন্দেহ নাই, তাহলে আপনি আনডাউটেডলি আপনি একটা বিষয়কে বলছেন যে নিঃসন্দেহ ব্যাপারটা, নো ডাউট, দেয়ার ইজ নো ডাউট। তাহলে এখানে নো ডাউটের পরে প্রিপোজিশন অফ এবং অ্যাবাউট যে কোনো একটা আপনি ইউজ করতে পারবেন, অফ অর অ্যাবাউট। এরপর হচ্ছে এক্সেপশন, আপনি ব্যতিক্রম কিছু, এক্সেপশন আমরা ব্যতিক্রম বোঝাই। আমি মিনিংটা কেন বলছি, কারণ হচ্ছে আপনাদের এই মিনিংটাও শেখা হয়ে যাবে, এবং আশা করি এই বিষয়টা আমরা যখন মানে স্টেপ বাই স্টেপ প্রিপোজিশনটা পার্ট বাই পার্ট আমরা শিখে যাব, তখন আমাদের কাছে যারা শিখতে চায়, আসলে শিখতে চায়, তাদের আসলে আর প্রবলেম হবে না। এক্সেপশন টু, এক্সেপশন ব্যতিক্রম, এর সঙ্গে টু ব্যবহার হবে, এবং আমি যে প্রিপোজিশনগুলো লিখেছি এই প্রত্যেকটা প্রিপোজিশন এই প্রিপোজিশনটা ইউজ হবে, এর সাথে অন্য কোনো প্রিপোজিশন আপনি ইউজ করতে পারবেন না। আর খুব বেশি পরিমাণ না কিন্তু, 75 words, হাজার হাজার প্রিপোজিশন, তো সেখান থেকে যদি 75টা শব্দ মুখস্থ করে যদি আপনার প্রিপোজিশনটা অনেকটাই কমপ্লিট হয়ে যায়, 99% কমপ্লিট হয়ে যায়, তাহলে ক্ষতি কি, অসুবিধা নাই তো। এরপর হচ্ছে আমরা চলে যাই 30 নম্বরে, ড্রেসড। এখানে একটা পোশাক, পোশাকের ব্যাপার আছে বা ড্রেস একটা কাভারের ব্যাপার আছে, তো ড্রেসডের সাথে আমরা সবসময় ইউজ করব ইন। এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ হচ্ছে এক্সচেঞ্জের সঙ্গে, যেমন হচ্ছে এক্সচেঞ্জ করা, বিনিময় করা, তো এক্সচেঞ্জের সাথে আমরা ইউজ করব ফর প্রিপোজিশন। এরপর হচ্ছে 32 নম্বরে আছে ফেইল ইন, আমরা ফেইল ফ্রম, আপনি কোনো কিছুর থেকে ব্যর্থ হয়েছেন, এটার প্রথমেই হবে যে কোনো কিছু থেকে, হতে, এ হতে থেকে, যে আমরা সবসময় ইংলিশটা ইউজ করি ফ্রম, তাই না, কিন্তু আমরা ফেইলের সঙ্গে ইউজ করতে হবে আমাদের ইন। এরপর হচ্ছে ফুল অফ, পরিপূর্ণ করা, ফুল অফ, তো দেখা যাচ্ছে আমরা এটা খুব কমন একটা ওয়ার্ড যে ফুল অফ জয়, মানে ভীষণ আনন্দে পরিপূর্ণ একটা অবস্থা, তাই না, তাহলে ওর সাথে ফুলের সঙ্গে সবসময় অফ ইউজ হবে প্রিপোজিশন। এরপর আসি গেট রিড অফ, মুক্তি পাওয়া, গেট রিড অফ অর্থটা হচ্ছে মুক্তি পাওয়া, এটা এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ যে আমরা এটা গেট রিড এর সঙ্গে অফ প্রিপোজিশনটা অ্যাজ ইউজুয়ালি যাবে। গ্লাড, আনন্দিত হওয়া, আপনি কোনো বিষয়ে, কোনো সম্পর্কিত কোনো বিষয়ে আপনি আনন্দিত হয়েছেন, তখন আপনাকে গ্লাড অ্যাবাউট ইউজ করতে হবে। এরপর হচ্ছে আপনি দক্ষ কোনো বিষয়ে, তাহলে গুড অ্যাট, আপনি ভীষণ অভিজ্ঞ কোনো বিষয়ে, কোনো বিষয়ে দক্ষতা অর্জন করেছেন, তাহলে আপনাকে গুড ইন, আপনি কখনো ইন ইউজ করতে পারবেন না এই প্রিপোজিশনের সাথে, আপনি ওই বিষয়টাতে দক্ষ হয়েছেন, আপনাকে অ্যাট প্রিপোজিশন ইউজ করতে হবে। এরপর 37 নম্বর, গার্ড, গার্ড একটা শব্দ আছে যে নিরাপত্তা দেওয়া, বা গার্ড এগেনস্ট, এই গার্ডের সাথে সবসময় একটা গেনস্ট প্রিপোজিশন ইউজ হয়। এরপর আসি 38 নম্বরে, গিলটি, গিলটি হচ্ছে আপনি হচ্ছে একটা গিলটি ফিল করা, এটা হচ্ছে একটা বিষয় যে আপনি ওটাকে কি মানে গিলটি অফ, গিলটির সাথে একটা প্রিপোজিশন ব্যবহার হবে যে আপনি দোষী হয়েছেন, তো গিলটি, আপনি দোষী হয়েছেন, ওই দোষ শব্দটা বা আপনি কেউ দোষী হয়েছে, তো দোষী সাব্যস্ত হওয়ার পর ওর ওই গিলটির সাথে প্রিপোজিশনটা আপনার অনলি ওয়ান প্রিপোজিশন ইউজ হবে, সেটা হচ্ছে অফ, আপনি কোনো কারণে দোষী হয়েছেন বা আপনি কোনো বিষয়ের কারণে কেউ দোষী হয়েছে, তাহলে অফ প্রিপোজিশনটা ইউজ হবে। এরপর 39 নম্বর, ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, ইন্ডিপেন্ডেন্টের সঙ্গে প্রিপোজিশনটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা ছোটোবেলা থেকেই একটা বিষয় শিখি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই শব্দটার সাথে আমরা ভীষণভাবে পরিচিত, সেটা কীভাবে, যে আমাদের গ্রামারের একটা পোর্শনই আছে, এবং প্রথমে যে ব্যাপারটা ঘটে প্রিপোজিশনে, যখন ক্লাস 6 থেকে প্রিপোজিশনাল ইউজিংটা শুরু হয় লেখাপড়াতে, তো তখনই বাচ্চারা দেখে কি 100 প্রিপোজিশন, প্রথমেই যে ধাক্কা দেখায় যে এত প্রিপোজিশন কেমনে, এটা কিভাবে সম্ভব, এটা কেমনে মুখস্থ করব। তো একটা বিষয় যে
এজন্যই ওই চিন্তা থেকে আমিও একটা সময় স্টুডেন্ট ছিলাম এবং এখন আমি একজন টিচার। তো সব কিছু মিলে আমি তখন ফিল করেছি একটা বিষয় এবং এখনও ফিল করছি আমার স্টুডেন্টদেরকে দিয়ে, যে আসলে প্রিপজিশনটার ব্যাপারে সবাই একটু কাহিল হয়ে যায়, সবাই একটু মানে টায়ার্ড হয়ে যায়। তো যাই হোক, এই এই জন্য একটু সহজ পন্থায় আমরা শিখি। এবং আমার একটা বিষয়, আমি আমি আমার এই মানে লাইফের এই পার্টটা শুরু করেছি আমি অনলাইনে একটা আপনাদের কাছে পৌঁছানোর, একটা ভার্চুয়ালি আপনাদের কাছে পৌঁছানোর জন্য, যে আমার যে প্রচেষ্টা সেটা হচ্ছে একটু সহজ করে ইংরেজিটা শেখা। এবং তার আগে আমি গ্রামার পার্টটা আমি নেক্সট ভিডিওগুলাতে বাই স্টেপ আমি হয়তো লিটারেচার নিয়ে কথা বলবো, আমি হয়তো হচ্ছে স্পোকেন নিয়ে আমি আসবো আপনাদের সামনে, আসার চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি সুস্থ থাকি তো অবশ্যই চেষ্টা করবো আপনাদের সামনে আসার। তো এই এই বিষয়গুলো আমার স্টার্টিংয়ে গ্রামার পোর্শনটা আমি চয়েস কেন করেছি, যদি গ্রামারই আমি না জানি, আমি মূল বিষয়েই যদি না জানি তাহলে আমি কীভাবে সম্ভব? আমার কাছে আমি স্পোকেন করছি, আমি খুব বলছি, আমি অথচ আমি লিখতে গেলে সঠিকভাবে লিখতেই পারছি না, তাহলে গ্রামারটা ভীষণ এসেনশিয়াল। তো এবার আমরা চলে যাই হচ্ছে ইনডিফারেন্ট, 40 নাম্বার, ইনডিফারেন্ট মানে উদাসীন। তো ইনডিফারেন্টের সঙ্গে সবসময় প্রিপজিশনটা আপনার বসবে টু। এরপর 41 ইনসিস্ট হচ্ছে কোনো কিছুর উপর জোর দেওয়া বোঝায়। তো ইনসিস্টের পরে যে আপনার সবসময় কোনো কিছুর উপরে যেহেতু জোর দেওয়া বোঝাচ্ছে, তাহলে এটা ইনসিস্টের সাথে সবসময় প্রিপজিশনটা হবে অন। এরপর হচ্ছে ইন্টারেস্টেড, আপনি কোনো বিষয়ে আগ্রহী হয়েছেন, ইন্টারেস্টের সাথে হবে প্রিপজিশন ইন। 43 নাম্বার জেলাস, আপনি ভীষণ ঈর্ষান্বিত হয়েছেন, আপনি ভীষণ আপনার কোনো বিষয়ে হিংসা হয়েছে, আপনি ঈর্ষা পোষণ করছেন, তখন এই শব্দটা হবে জেলাস। জেলাসের সাথে প্রিপজিশন হচ্ছে অফ, প্রিপজিশন ইউজ করব। এরপর 44 নাম্বারে আছে লিভ ফর আ প্লেস, আপনি কোনো বিষয়ে কোনো স্থান ত্যাগ করছেন, লিভ, আপনি কোনো স্থান ত্যাগ করছেন, তখন আমরা লিভের সাথে ফর সবসময় প্রিপজিশনটা ইউজ করব। আপনি কোনো বিষয়ের জন্য আপনি কোনো জায়গা ত্যাগ করছেন। এরপর হচ্ছে লিভ অন অর ইন। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় আসি, সেটা হচ্ছে লিভ অন, কখন অন হবে কখন ইন হবে। আপনি কারো দয়ায় বেঁচে আছেন, হি লিভস অন হিজ ব্রাদার্স মানি, আপনি কারো দয়ায় বেঁচে আছেন, কারো টাকায় আপনার জীবন চলছে, তখন আপনি কোনো কিছুর কোনো, হ্যাঁ এটাই আমি সহজভাবে বলি যে আপনি কারো দয়ায় বেঁচে আছে বা কোনো কিছুর কারোর হেল্প নিয়ে আপনার জীবন চলছে, কোনো সেটা মানি হতে পারে, সেটা এনি কাইন্ডস অফ থিংস ইট ক্যান বি, বাট আপনাকে তখন লিভ ইন ব্যবহার করা যাবে না, আপনাকে ইউজ করতে হবে অন। এবং আমরা যখন অ্যাজ ইউজুয়ালি বেঁচে থাকি, অ্যাজ ইউজুয়ালি কোথাও বাস করি, আমরা কোথাও অবস্থান করি, তখন আমরা লিভ ইন ইউজ করি। এরপর হচ্ছে 46 নাম্বার লুক অ্যাট মি, আমার দিকে তাকাও, লুক অ্যাট দ্য বোর্ড, বোর্ডের দিকে তাকাও, তখন হচ্ছে আমরা বোর্ডটা, আমরা তখন একটা বিষয় হয় যে তখন ওই লুকের সাথে অ্যাট প্রিপজিশনটা ইউজ হয়। এরপর হচ্ছে ম্যারিড, বৈবাহিক সম্পর্কে, যখন বৈবাহিক কোনো সম্পর্কে কেউ সম্পর্কিত বন্ধনে আবদ্ধ হয় তখন ইউজ হয় হচ্ছে টু প্রিপজিশনটা, ম্যারিড টু। আপনি এখানে ম্যারিড ফর, আপনি কারো কিছু কারোর কোনো কিছুর জন্য বা কোনো অফ ফ্রম অন্য কোনো প্রিপজিশন এটার সাথে ইউজ হবে না। যে আপনি একটা, যেমন এখানে আমরা বলতে পারি যে শি ইজ ম্যারিড টু আ রিচ ম্যান বা শি ম্যারিড টু আ রিচ ম্যান, সে একটা ধনী লোকের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছিল। তো এখানে ম্যারিড টু হবে, অন্য কোনো প্রিপজিশন আমরা ইউজ করতে পারবো না। এরপর হচ্ছে অপোজিট হচ্ছে, এটা আমরা জানি বিরোধী একটা, বিপরীত একটা বিষয়, এর সঙ্গে প্রিপজিশন হবে টু। এরপর আমরা 49 নম্বরে চলে এসেছি, আমরা প্রায় আজকে শেখার শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। 49 নম্বরে আছে পাস বাই আ প্লেস, আপনি কোথাও কোনো জায়গা অতিক্রম করছেন, তখন অতিক্রম করার সাথে পাসিংয়ের সাথে আপনি সবসময় ইউজ হবে বাই। এরপর হচ্ছে প্লে ফর আ টিম, আপনি কোনো দলের জন্য খেলছেন, তখন আপনার প্লেয়ের সাথে প্রিপজিশন ইউজ হবে ফর। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি এতক্ষণ ধৈর্য ধরে আমার এই প্রচেষ্টার সাথে সহযোগিতা করার জন্য, অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আপনাদের। এবং আরেকটা বিষয় যে আমার এই প্রচেষ্টা একটু ভালো লাগলে অবশ্যই 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 লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল খুদে পাঠশালা অ্যান্ড
must. See you in the next class. Thank you very much.